বছরের অন্যান্য সময়ে খিলগাঁও তালতলার এই এলাকায় ভোজনবিলাসীদের আনাগোনা দেখা যায়। তবে এবারে অজানা কারণেই সেই আনাগোনায় কিছুটা ভাটা পড়েছে। যদিও গুটি কয়েক খাবার দোকান স্বল্প পরিসরে ইফতার আয়োজনের চেষ্টা করেছে। অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন বাড়িতে ইফতার করলেও বাইরের হালিম তার খুবই পছন্দ, আর তাই তো কাজ শেষে হালিম কিনতে এসেছেন পরিবারের সবার জন্য। আমি আসলে মূলত এখানে হালিম কিনতে আসি, এই দোকানটা হালিম। আমি অনেক দোকানে হালিম কিনি, কিন্তু এই দোকানে হালিমটা স্পেশাল, এবং যতবারই হালিম কিনি হালিমটা বেশ ভালো লাগে আর কি। এখানে হালিমটা স্পেশাল, এখানে হালিম কিনতে আসি। আমার রামপুরা টেলিভিশন ভবনের ওখানে, কিন্তু হালিম কেনার জন্য এখানে আসি, বেশ ভালো লাগে হালিম। আসলে মানে কিছু কিছু আইটেম থাকে যেটা বাড়িতে করলে ভালো লাগে না, হালিমটা ঠিক তেমনি আর কি। এই দোকানে হালিমটা যেহেতু ভালো লাগে, অন্য আইটেম বাড়িতে হলেও এই হালিমটা এখন দোকান থেকে নিয়ে থাকে আর কি। খিলগাঁও হলো অনেক দোকান, হ্যাঁ, অনেক দোকানে প্রতিযোগিতা চলে। কে কাকে ভালো করতে পারে, কে কত মানে বাবুর্চি ভালো নিয়ে যেতে পারে, কে কত খাবারের আইটেম ভালো করতে পারে। এই কারণে ভালোর চাহিদা থাকায়, ভালো কাস্টমারও বেশি, ভালোর চাহিদা থাকায় মূলত এখানে খাবারের মান দিন দিন ভালো হয়ে যাচ্ছে। কেনাকাটায় বের হয়ে এক ফাঁকে মায়ের সাথে ইফতার করবেন বলে প্রয়োজনীয় সামগ্রী কিনে নিচ্ছেন এই ক্রেতা। এখানকার খাবার একটা অন্যরকম টেস্ট, আর আমি খিলগাঁওয়ের মেয়ে, আমি এখানকার খাবার খেয়ে বড় হয়েছি, আমার এখানকার খাবার অনেক বেশি পছন্দ। এখানে অন্যরকম টেস্ট পাওয়া যায়, এখানকার বারবিকিউটা ভালো হয়, তাই বারবিকিউটা কিনতে এসেছি। আর রাইস আইটেমের মধ্যে তিহারি আর মোরগ পোলাও যেটা কোনো একটা কিনে নিয়ে যাব। এখন মোরগ পোলাও নিচ্ছি, আর বারবিকিউটা প্রায় সময় নেওয়া হয়, এই দুটো নিচ্ছি। আর হেলদি আইটেমের মধ্যে তেলে ভাজা জিনিস একটু কম খাওয়া হয়, তাই এখান থেকে এই দুটোই নেওয়া হচ্ছে। আজকে একটু শপিংয়ে গিয়েছিলাম, তাই বাইরে থেকে কেনা হচ্ছে। সাধারণত বাসা থেকেই খাওয়া হয় এই কারণে আজকে। তারা বলছেন নানা ধরনের ভাজা পোড়া পদ বিক্রি করলেও স্বাস্থ্য সচেতন মানুষের কথা মাথায় রেখে দই চিড়া ফালুদা বোরহানির মতো স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করেছেন। ঠান্ডা আইটেম, এটা ইফতারেই রমজান মাসে মানুষজন বেশি খায়, এই কারণে দই চিড়া আমরা রাখছি। এটা গরমের একটা আইটেম, অনেক আইটেম সেল করা হচ্ছে। এর মধ্যে হচ্ছে চিকেন টিক্কা কাবাব আছে, চিকেন রেশমি কাবাব আছে, বিপ রোল, তারপর হচ্ছে চিকেন রোল, চিকেন তান্দুরি আছে, ছোলা বুট আছে, চিকেন সাসলিক আছে, বিফ সাসলিক আছে, তারপর হচ্ছে ডিম চপ, আলুর চপ, বেগুনি, এর সাথে জিলাপি আছে, বোরানি, ফালুদা, তারপর হচ্ছে চিকেন শর্মা, আরও মেম অনেক আইটেম আছে আমাদের, এগুলো বিক্রি করা হয়। চিকেন শর্মাটা আর চিকেন সাসলিক, বিফ সাসলিক, তারপর বিফ রোল, চিকেন রোল আর কাবাব আইটেমগুলো, এগুলো বেশি সেল হচ্ছে। সাসলিক 100 টাকা, তান্দুরি 150 টাকা, আপনার ক্রিসপি চিকেন ফ্রাই হচ্ছে 100 টাকা করে, আলু চপ, বেগুনি, পেঁয়াজ 10 টাকা করে, আর আপনার রোল আছে 60 টাকা করে, তারপর ডিম চপ 20 টাকা করে, চালি কাবাব হচ্ছে আপনার 20 টাকা 30 টাকা করে, আর ছোলা প্রতি কেজি 200 টাকা করে, আর হচ্ছে আপনার পুরিন্দা হচ্ছে 300 টাকা কেজি। যারা সরাসরি ইফতার কেনার সুযোগ পান না, তারা সহজেই ফুড পান্ডায় অর্ডার করে নিচ্ছেন। বাসায় ইফতার থাকে, তারপরেও কিছু আননোন ইফতারগুলো যখন বাসায় তৈরি করার একটু পসিবল থাকে না, সেটা আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করি, এবং ওনারা এটা ঘরোয়া পরিবেশ তৈরি করে। মেহমানের জন্য এখান থেকে জিলাপি নিলাম আর জালি কাবাব নিলাম, এখানে এটা খুবই ভালো আমাদের, মানে সবসময় আমরা এখান থেকে জিলাপি নিই। বাসায় আপনার 2-3 জনের ইফতার করতে যে টাকা খরচ হয়, ওটা দিয়ে আমি বাইরে থেকে নেওয়াটা ভালো, কষ্টটা পরে। খিলগাঁও ইফতার তো আপনার অবশ্যই অনেক ভালো। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ।